হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমি আমার ফ্যামিলিকে নিয়ে গতকালকে রাত্রে মদিনাতে এসে পৌঁছেছি। তো আজকে নতুন দিন, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হইতেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর প্রথম দিন আজকে মদিনা শরীফের ভিতরে, এখন যাইতেছি হেরাম শরীফের ভিতরে। আমার যে গেটটা হলো ওই দেখেন 329 নম্বর গেট, ওই গেট দিয়ে আপনি ঢুকতে হবেন। আমি অনেকে বলতে পারে যে আমি কেন 329 নম্বর গেট চয়েস করলাম, কারণ সবার জন্য যারা আমার ব্লগ দেখেন, আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতেছি। 329 নম্বর গেট, 330 নম্বর গেট এবং 328 নম্বর গেট, এই তিনটা গেট হলো, যদি এর সাইটে যদি আপনারা হোটেল নেন, যদি ফ্যামিলি নিয়ে যান, তাহলে আপনাদের ফ্যামিলির জন্য, মহিলাদের জন্য খুবই ভালো এবং খুবই সহজ। কারণ এই তিনটা গেট থেকে যে মহিলাদের যে মসজিদের এন্ট্রেন্স আছে, ওই এন্ট্রেন্সটা একদম কাছে, 3-4 মিনিটে হেঁটে ওরা মসজিদের ভিতরে, 2-3 মিনিট লাগবে হেঁটে মসজিদের ভিতরে সোজা চলে যাবে। তো অন্যান্য গেটে থাকলে মহিলাদের জন্য একটু কষ্ট হয়, কারণ ওরা অনেক জায়গা হাঁটতে হয়। আমাদের পুরুষদের জন্য কোনো অসুবিধা হয় না, কারণ আমরা যে কোনো জায়গাতে হাঁটিয়ে যাইতে পারবো, কোনো অসুবিধা নাই। তো আমি অনুরোধ করব, যারা আমার ব্লগ দেখেন বা দেখবেন, অবশ্যই আপনারা এই দিকটা মাথায় রাখবেন যদি ফ্যামিলি নিয়ে যান। 329, 330 এন্ড 328, এই তিনটা গেটের কাছে যত হোটেল পাবে ওইগুলাতে ই করবেন। আপনি যদি টেবলসের মাধ্যমে যান, টেবলসকে বলবে, ওরা বুকিং করে দিবে। এই তিনটা গেট হলো ইম্পর্টেন্ট মহিলাদের জন্য। আর যাই হোক, আপনাদেরকে দেখাইলাম, দেখেন কি সুন্দর লাগতেছে, সোনার মদিনা সোনার মতন লাগতেছে, দেখতে অত সুন্দর। দেখেন ওই যে ফ্যানটা চলতেছে, এই গরমের মধ্যে ফ্যান স্প্রে দিতেছে প্লাস বাতাস দিতেছে, ঠান্ডা বাতাস আসতেছে। আজকে মদিনার গরম হলো প্রায় 52 ডিগ্রি সেলসিয়াস, অনেক গরম আজকে মদিনাতে, এটা বলার মতন না। তো তারপরেও ছাতা আছে। এরপরে মসজিদের ভিতরে যদি আপনি চলে যান, তাহলে ওইখানে তো এয়ার কন্ডিশন আছে, এটাতে তো আর কিছু বলতে নাই। আমি নবীজির বাড়িতে চলে আসছি, এখন আমি মসজিদে নববীর ভিতরে ঢুকে যাব, এই গেটের ভিতর দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ, দেখেন সবাই যে বলে সোনার মদিনা, ভিউয়ার্স দেখেন আসলেই সোনার মদিনা। এই যে মসজিদের ভিতরটা দেখতেছেন কত সুন্দর লাগতেছে, যেমন লাগতেছে এই মসজিদের ভিতরটাকে সোনা দিয়ে সম্পূর্ণ কাজ করে রাখা হয়েছে, সোনার, যেমন অরিজিনাল সোনা লাগতেছে। আসলে এই যেভাবে লোকরা বলে সোনার মদিনা, আমার নবীজির সোনার মদিনা দেখতে সোনার মতনই লাগে। এগুলা দেখতে এত সুন্দর লাগে, আপনার লাইটিংগুলা বা এই যে কালার। আর ওই দেখেন মসজিদের ভিতরে অনেক লোক বসে আছে, কেউ নামাজ পড়তেছে, কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ বসে তসবি হাতে নিয়ে বসে আছে, তারপর কেউ দাঁড়িয়ে দেখতেছে। আপনার প্রত্যেকটা জিনিসই মসজিদের ভিতরে, যদি আপনি কোরআন শরীফ পড়তে চান, ওই দেখেন প্রত্যেকটা পিলারের সাথে কোরআন শরীফ রাখা আছে। তারপরে পানির পিপাসায় ধরলে ওইখানে জমজমের ওয়াটার আছে, আপনি খাইতে পারবেন। আপনি যদি কোনো ধরনের হেল্প নিতে চান, ওইখানে যে দেখবেন এই গ্রিন কাপড় পরা লোক থাকে, ওদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন, অথবা আরও অনেক আছে এখানে। আপনাকে যেই হন, আপনি তাদের বাসাতে কথা বলতে পারেন আর নাই পারেন, আপনি তাদের কাছে গেলে, আপনি যদি ইংলিশ জানেন ইংলিশে কথা বলতে পারবেন, তাদেরকে যেভাবে বলেন সাইন ল্যাঙ্গুয়েজে দিলে ওরা বুঝে। ওরা অনেক হেল্পফুল লোক, অনেক হেল্প করে। তো ইনশাল্লাহ যারা মদিনাতে আসবেন,
মদিনাতে আসলে কতটুক শান্তি মদিনাতে বলা বাহুল্য। আপনার এখানে আদবের সাথে কোনো মানে কোনো ধরনের চিৎকার করতে পারবেন না, বা কেউ কোনো চিৎকার করেও না, করবেও না, আপনাকে শাউটিংও করবে না। আপনি পলাইটলি থাকবেন যেন এই মদিনার রওজা শরীফে এসে কোনো ধরনের বেয়াদবি না হয়, ওইটা মাথায় রাখবেন। সবার সাথে হাসি মুখে কথা বলবেন, দেখবেন কতটুক ভালো লাগে। আমরা তো আসছি এইখানে ইবাদত করার জন্য। এমনিতেই অনেক ওয়াজে বা অনেকেই বলে যে আপনি যখন মদিনাতে যাবেন এমনভাবে থাকবেন যেন কোনো ধরনের বেয়াদবি না হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগ করেন। তো ভিউয়ার্স, এখন মসজিদের ভিতর থেকে বাইর হয়ে গেছি, আপনাদেরকে একটু বাইর সাইড দেখাইতেছি। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছে। আসমানটার দিকে তাকিয়ে দেখেন কত মানে কীরকম লাগতেছে। আর এর মধ্যে রোদের প্রচণ্ড তাপ, আর ওই যে ছাতাগুলা আছে, ছাতাগুলা কীভাবে মানে গোল্ডেন কালার ছাতা, কী সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই মদিনার দৃশ্যটা আসলে অপরূপ সুন্দর, খুবই সুন্দর। তারপরে ওইখানে দেখবেন প্রত্যেকটা বাইরে প্রত্যেকটা জায়গাতে আপনার ব্যবস্থা করে রাখা আছে, মহিলারা কোন জায়গাতে পড়বে, পুরুষ কোন জায়গাতে পড়বে, সব কিছু ওইদিকে তারা সেট আপ করে রাখছে। কোনো অসুবিধা হয় না, সবাই যার যার মতন চলে, যার যার মতন আসে, যার যার মতন যায়। তবে একটা জিনিস ভিউয়ার্স, বর্তমানে এটা আপনাদেরকে বলে রাখি, আজকের ব্লগ আপনারা সম্পূর্ণ দেখবেন, যদি টানিয়ে দেন তাহলে আপনারা ইনফরমেশন পাবেন না। এইবার আমি মদিনাতে এসে একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে যে বাঙালিরা যখন বাঙালি খাবার খুঁজবেন, আপনারা এখন মদিনাতে তেমন একটা বাঙালি রেস্টুরেন্ট পাবেন না। আগে যে বাঙালি এরিয়া ছিল ওইগুলা ভেঙে ফেলা হয়েছে, কারণ তারা হেরাম শরীফটাকে আরও বড় করবে, প্রায় 1 মাইল বড় করবে। আমি শুনেছি অনেক লোক বলছে যে তারা হেরাম শরীফের সাইড ভেঙে প্রায় 1 কিলোমিটারের মতন নিয়ে যাবে বড় করে হেরাম শরীফের ভিতরটাকে। তাই অনেক বিল্ডিং ভাঙতেছে, আর বাঙালি যে রেস্টুরেন্টগুলো ছিল ওইগুলো এখন ভেঙে ফেলছে। তো আপনি একটু দূরে গিয়ে খাইতে হবে। আপনি ড্রাইভারকে, যদি পরিচিত লোক থাকে ওদেরকে বলে আপনি একটু দূরে রেস্টুরেন্টে যাইতে হবে। আর কাছে যেগুলো পাবেন ওইগুলো আসলে রেস্টুরেন্ট না, আপনি টেকিয়ে নিয়ে আসতে পারবেন। তেমন একটা মানে যার যার ইচ্ছা, আমি বলবো না, আমার কাছে আসলে তেমন একটা ভালো লাগে না ওইগুলো টেকিয়ে, মানে কোনো চয়েসেবল খাবার নেই, তাদের কাছে যাই আছে তাই আপনি খাইতে হবে। তো এটা স্পেশালি মাথায় রাখবেন। যাই হোক ভিউয়ার্স, অনেক সময় কথা বলে ফেলছি, আর আপনাদেরকে অনেকটুকু আপনারা ধৈর্য সহকারে আমার ব্লগ দেখবেন, আগামী ব্লগগুলোও দেখবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার অন্তর থেকে অশেষ ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আগামী ব্লগগুলা যেগুলো আসবে ওইগুলো দেখবেন। তো ভালো থাকেন।